সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে শিক্ষক প্রতিনিধিদের 13 জন সদস্য অংশ নেন। পরে গণমাধ্যমকে ওবায়দুল কাদের জানান, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেন, রাষ্ট্রে যাতে কোনো বৈষম্য না থাকে সেই জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি রাজনৈতিক কুচক্রি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস্টেক। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর ছোঁয়া। এই এক ফোঁটা গরুর ছোঁয়া যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে ভালোবাসা জাগে। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনো ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো।